আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বাণী প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়াও তোমার কোনো সাহায্যকারী এবং ক্ষমাকর্তা নেই। আল কোরআন। মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ পরিত্যাগকারী। আল হাদিস। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল হাদিস। তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা কখনোই নিঃশেষ হবে না। সূরা আন-নাহল 96। আমি মানুষের সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। সূরা আত-তিন 5। অশান্তির যুদ্ধ হতেও গুরুতর। আল কোরআন। কোনো ক্ষুধার্তকে পেট পুড়ে খাওয়ানো হলো সর্বোত্তম দান। মেশকাত। পর স্ত্রী কাতর ও লোভি কখনো শান্তি লাভ করে না। রাবেয়া বশরি রাদিয়াল্লাহু আনহু। সূর্য ওঠার পর পর্যন্ত শুয়ে থাকা রোজি রোজগারের শত্রু। আল হাদিস। রাতের শেষার্ধের মধ্যভাগের দোয়া এবং ফজরের নামাজের পরের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তিরমিজি। যে ব্যক্তি রোগীর পরিচর্যা করে সে সর্বদা বেহেস্তের মেওয়া আহ্বান করে। আল হাদিস। সমস্ত মানব পাপী এবং পাপীদের মধ্যে যারা অনুতাপ করে তারাই উৎকৃষ্ট। আল হাদিস। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। আল কোরআন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া ছেড়ে দাও যদি তোমরা বিশ্বাসী হও। আল কোরআন। আল্লাহ পেচাকেনাকে অর্থাৎ ব্যবসায়ীকে বৈধ করেছেন এবং সুদকে অবৈধ করেছেন। আল কোরআন। যে বিদ্বান ব্যক্তিকে সম্মান করে সে আমাকে সম্মান করে। আল হাদিস। প্রার্থনার সময় যদি দেহের সঙ্গে হৃদয়ের যোগ না থাকে তবে তা বৃথা হয়। আল হাদিস। অনুতাপে পাপ কণ্ঠায় আর অহমিকায় পূর্ণ খণ্ডন হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। পিতার আনন্দে খোদার আনন্দ এবং পিতার অসন্তুষ্টিতে খোদার অসন্তুষ্টি। আল হাদিস। এই তিনটিকে পবিত্র রাখুন, শরীর, পোশাক এবং আত্মা। মাওলানা মোমানি। বন্ধুরা, আমার ভিডিওটি থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনিক বাটনটি চালু করে রাখেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।